সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে বরিশালে কমেছে মাছের সরবরাহ। ক্রেতার চাহিদা মেটাচ্ছে চাষের এবং সাগরের কিছু হিমায়িত মাছ। সরবরাহ কমে যাওয়ায় দামও বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। 22 দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে, তার প্রভাব পড়েছে বরিশালের মাছের বাজারে। শুক্রবার দিন সাধারণত দেখা যায় লোকে লোকারণ্য থাকে, ইলিশের বাজার, পাইকারি মাছের বাজার এবং খুচরো বাজার, কিন্তু আজকে সেই চিত্র পুরোটাই উল্টো। সামান্য কিছু মাছ দেখা গেছে যেগুলো সাগরের মাছ, আর দেশি চাষের মাছ কিছু রয়েছে, কিন্তু দাম দেখছি অনেক বেশি। আজকের যে বাজার দর যেটা রয়েছে সেটি যদি আমরা বলি, আজকে বরিশালের মাছ বাজারে চাষের যে রুই কাতল আকার ভেদে 250 টাকা থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছ 400 টাকা থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কই মাছ 220 টাকা, পাঙ্গাস মাছ 160 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। সব ধরনের মাছে 20 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললেন, অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আজকে কেজিতে 20 টাকা থেকে 80 টাকা দাম বেড়েছে বিভিন্ন ধরনের মাছের। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কম, তাই দাম বেশি। এই ছিল বরিশালের মাছ বাজার থেকে সবশেষ খবর।